যারা যখন তখন দিন নেয় নাই সবসময় খালি খাওয়ার উপরে থাকে এরকম একজন উঠছে তো তার হাতে একটা বোতলও ছিল লাস্ট যে বোতলটা খাচ্ছিলো শেষ পর্যন্ত সেটা নিয়ে বাস উঠে গেছে আচ্ছা বাস উঠে গিয়ে তার বাসে তো বসার জায়গা নেই এজ ইউজুয়াল যেটা হয় আমাদের দেশে বাসগুলোতে বসার জায়গা থাকে না তো সে উঠছে বসার জায়গা নেই আমি বসেছিলাম দাঁড়ায় আছে আমি দেখতেছি তার কাণ্ড কারখানা দেখতেছি কি করে

বোতল ধরে রেখেছি দেওয়া না ভাড়া দিব কেমনে আচ্ছা ঠিক আছে বুঝছি আপনি ভাড়া দিতে সমস্যা হইতেছে দেন বোতলটা দেন আমি ধরতেছি আর ভাড়াটা বাইক করেন আপনি হাল আর বো হাল কানে নিচে এক থাবর দেবো ওকে বোতলে একদম হাত দিবি না তুই এক কাম কর রডটা ধর আমি ভাড়াটা দিতেছি তুই রডটা ধর আমি ভাড়া দিতেছি বোতলে হাত দিস না আচ্ছা খুব ভালো শোন ভাই এই যে বাস নিয়ে কথা বলছিল যে ঢাকা শহরে বাস আর বাসের মধ্যে পার্থক্য কোথায় বাস আর বাসের মধ্যে পার্থক্য তুমি না আসলে আচ্ছা আর বাস হর্নাই বাস না সময় হর্ন দেয় বাস মনে করে নিজেই হর্ন দেয় একদম আর বাস যখন যায় যার ভিতর যায় সে হর্ন দেয় দেয় জানান দেয় যা বাস গেল সত্যি তাই ঢাকা শহরে সবাই অল টাইম বাসের উপরে থাকে

কিছু কিছু ক্ষেত্রে বাস খাওয়াটাও কিন্তু আনন্দদায়ক মজাদার যেমন যেমন ওই যে আমি একবার কোন জায়গায় এলাকাটা গেলাম যে পাহাড়ি এলাকায় সেখানে দেখলাম তারা বাসের আচার বানাইছে হ্যাঁ কচি বাস দিয়ে তারা আচার বানাইছে তেঁতুল টেতুল দিয়ে আমরা ঠামড়া দিয়ে বাসের কচি অংশটা দিয়ে আচার বানাইছে আমি জিজ্ঞেস করলাম এটা কিসের আচার তো বললো যে এটা বাস দিয়ে বানানোর বাসের আচার এই প্রথমবার মুখ দিয়ে বাস খাইছি এবং খুব ভালো লাগছে চিন্তা করে দেখলাম যে আসলে বাস খাওয়াটা খারাপ জিনিস না বাসটা আমরা কোন রাস্তা দিয়ে খাইতেছি সেটা ডিপেন্ড করে যে ভালো না খারাপ একদম যদি মুখ দিয়ে খাই টেস্টি খুবই অসাধারণ টেস্ট আর যদি মুখ ছাড়া অন্য কোথাও বাসটা খেতে হয় তখনই ভাই ঠেলাটা বোঝা যায় কত বাসে কত আটি এরকমই হচ্ছে যে আমাদের ভ্যারাকান্ত আছে তো এই কিন্তু অল টাইম সবাইকে বাস দেয় সবাইকে বাস দেয় সবাইকে বাস দেয় ফোনেও বাস দেয় আচ্ছা তো একজনকে ফোন করছে রং নাম্বারে দিয়ে বলছে হ্যালো বলছে ভাই আপনার কাছে কি বাস আছে তো কনফিউশন যে কি কয় কয় না ও অলরেডি নিয়ে নিছেন জায়গা মতো পৌঁছাই গেছে ভাই কিছুক্ষণ আবার ফোন দিয়েছে ভাই আপনার কাছে কি বাস আছে এবার ও বলছে কি হ্যাঁ আছে বলছে ও আবার নিছেন এক জায়গায় থাকতে আবার ফোন দিয়েছে ভাই এবার বলুন বাস কি আছে কয় না আছে না নাই কাউ আপনি কনফিস আছে আবার নাই নিতেছেন তারি করতেছেন তা এবার ওই লোক খেপে গিয়ে পাল্টা ফোন দিয়েছে দেখি ও কী কয় বে আপনার কাছে কি কোনো বাস আছে কথা কেন আবার নেতি ইচ্ছে করতেছে মানে বাস সেমন একটা জিনিস নিতে এবং নিতে দুটাই ভালো লাগে কেউ যদি কোনো বাস না দেয় তখন আমাদের মনের মধ্যেটা একটা অদ্ভুত একটা আলোচনা শুরু হয় যে আসলে আমার জীবন কি ঠিকঠাক চলছে অনেক দিন ধরে বাস খাচ্ছি না এবং অফিসে বিভিন্ন অফিসে প্রত্যেকটা অফিসে এমন একজন লোক থাকে অল টাইম সে চিন্তা করে থাকে তার কলিগে কেমনে বাস দেওয়া যায় অল টাইম এই চিন্তায় থাকে যে ওর চান্সে পাইলে বাঁশ দেবো ওই হালার চান্সে পাইলে বাঁশ দেবো ওর ওর হারাদিন চিন্তা হইলো কারে কখন কেমনে বাস দেওয়া যায় তো এক লোক নতুন জয়েন করছে জয়েন করার সাথে সাথে সবাই অফিস ঘুরে দেখাইতেছে সবার সাথে পরিচয় করাই দিতেছে তো এক লোক দেখেন ওর থেকে কিন্তু সাবধানে থাকবেন বল কেন কি হয়েছে কয়ে ওর অল টাইম চিন্তা ভাবনা ওগুলো কারে কখন বাস দেওয়া যায় আর ও কিন্তু দেয় কোনো না কোনোভাবে বাস সে দিয়েই দেয় একদিন একদিন তো একদিন সে জব শুরু করছে এক মাস গেছে তো ওই লোকের সে দেখা ও কেমন যেতেছে ভাই সবই ঠিকঠাক আছে কিন্তু যে আপনি যে লোকটা দেখাইছিলেন না বলে হ্যাঁ কী বাস দিছে না সে দুই তিন দিন ধরে আমার সাথে খুব ভালো ব্যবহার করতেছে আমার সাথে কথাবার্তা বলতেছে লাঞ্চ খাওয়ায় সকালবেলা কফি খাওয়ায় বিকালবেলা নাস্তা খাওয়ায় এত আন্তরিক ব্যবহার তার হ্যাঁ তাতে সমস্যা কি না এত ভালো ব্যবহার বাসটা যে কোন দিক দিয়ে দিতে হবে আমার তো ব্যবহার ভাল লাগতেছে কিন্তু আমার সন্দেহ হইতেছে বাসটা কোন দিক দিয়ে দিতেছে এখন তো টের পাইতেছি না বাস মনে দিবে বাস ছাড়া হুম একদম পৃথিবীতে দুইটা জিনিস ছাড়া কোনো কাজ হয় না এক এক তেল দিলে কাজ হয় না বাস দিলে যে কোনো কাজে তুমি তেল দিবা স্মুথলি হয়ে যাবে যে কোনো কাজে এবং তুমি চিন্তা করো ভয়াবহ অবস্থা হলো দুইটা যখন একসাথে কেউ দেয় মনে বাসে তেল দিয়ে বাস দিল কাজের কাজ হইলো কেউ টায়ারও পাইল না এত স্মুথ হয়ে যাবে ব্যাপারটা যাই হোক শাওন ভাই মানে এই বাস নিয়ে এত কথা হচ্ছে বাস ছাড়া কিন্তু আসলে কোনো প্রোগ্রাম সাকসেস হয় না 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 কোনো প্রোগ্রাম না প্রোগ্রাম মানে গ্রামে কোনো বিয়ে অনুষ্ঠান কোনো কাজ মানে বড় কোনো ইভেন্ট বাস ছাড়া হতেই পারে না একদম অল টাইম বাসের উপর থাকে পুরো স্টেজটাই তো বাসের বাসের উপর থাকে পুরো স্টেজটাই বাসের উপর শুধুমাত্র যারা অডিয়েন্স থাকে অডিয়েন্স তারা বাসের নিচে থাকে তাদের মাথার উপর বাস থাকে একদম তো এরকম হচ্ছে যে এত গভীর ভাবে কিন্তু কখনো ভেবে দেখিনি মিরু আজকে যেভাবে ভাবতেছি বাস মনে আজকে একটা বাস খাবই এই বাস নিয়ে কথা বলার পরে আচ্ছা বাস তুমি অবশ্যই খাবা আমি বলি যে আচ্ছা বলো তো যে বগুড়া কি জন্য বিখ্যাত

রিদাল মিরু বিখ্যাত নীলভমরি ছেলের রিদাল মিরু সেও কিন্তু নীলভমরিতে বিখ্যাত মানে নাটকের বনরতা সেন আর নীলভমরি রিদাল মিরু এই দুজন সমানভাবে বিখ্যাত কিন্তু মিরুর ইদানীং কাজকর্ম কি কি কাজ করছো কাজ করছি নাটক করছি আচ্ছা ঠিক আছে সে নাটক আমার সাথে করে মানে সে কিন্তু রিয়েল লাইফে নাটক করছে এবং অন-এয়ারও নাটক করছে তার অন অনেকগুলো নাটক যাচ্ছে মোটামুটি এই আমাদের লিসেনার লিসেনাররা সবাই জানে যে রিদাল মিরু তারপরে ফজুল অকসাকি তারেক তারপরে আমাদের আছে সোলাইমান এরা কিন্তু সবাই প্রথম থেকে নাটবল্টুর একটা ক্রেজ ধরে রেখেছে বিভিন্ন সময় এসে নাটবল্টুকে মাতিয়ে দিয়ে যেত এরা এরা কিন্তু আস্তে আস্তে নাটবলোলটু মাতাতে মাথাতে পুরো বাংলাদেশ মাতাচ্ছে এখন নাটক করছে তারা ডিরেকশন দিচ্ছে কেউ 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 নাটক লিখছে আমাদের সোলাইমাই নাটক লিখছে এবং মিরু কিন্তু ফুল ফ্লেজে নাটক করছে এখন সে বিভিন্ন চ্যানেলে তাকে খুললে দেখা যায় ধারাবাহিক থেকে শুরু করে বিভিন্ন ধারাবাহিক মানে যেটা সিরিয়াল বলে যেটাকে সিরিয়ালে অভিনয় করছে প্যাকেজ এক ঘন্টার নাটক এবং শর্ট ফিল্মগুলোতে সব জায়গায় মিরুকে দেখা যায় তো এই এত নাটক করার পরে আবার যে নাটবলটাতে আসলা কেমন লাগতেছে মানে ঘুরে ফিরে সে আগের জায়গায় নাটবল থেকে শুরু করে দুনিয়ার ঘুরে এসে আবার নাটবল না এটা একটা ভালোবাসার জায়গা এটা এটা বলতে গেলে যে এটা ইন্সপায়ার জায়গা এখানে এসে অনেক অনুপ্রেরণা পাই এবং ভালো লাগে মানে ওর অনুপ্রেরণা কার নাম কোন অনুপ্রেরণা তোমাকে মেসেজ দিতে আমাদের লিসেনাটা কিন্তু খুব চালু কিন্তু হ্যাঁ তারা কিন্তু সুন্দর সুন্দর স্মার্ট ছেলে দেখলেই এই রিকোয়েস্ট পাঠায় তারপর এস করে কথা বলে তো অনুপ্রেরণা নামে তো কোনো লিসেনার আমি এখন পর্যন্ত পাইনি আজকে হয়ে যাবে আজকে হয়ে যাবে অনুপ্রেরণা নামে কেউ থাকলে প্লিজ হৃদয়কে নক দেবেন কারণ সে আমাদের এখানে আসলে অনুপ্রেরণা পায় তা আজকে আমরা খালি হাতে তাকে পাঠাবো না অনুপ্রেরণা দিয়েই পাঠাবো অনুপ্রাণা অবশ্যই 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 তবে হৃদয়ের লেটেস্ট একটা কিছু একটা ধামাকাদার শুনি কি আছে আমাকে কিছু না এখন তো বসন্ত চলছে বসন্ত এসে গেছে না না বসন্ত বাতাস এসে সই বসন্ত বাতাস এসে বসন্ত বাতাস এসে বসন্ত বাতাস এসে তোমার বাড়ির ফুলের গন্ধ তোমার বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে বন্ধু বসন্ত সই মানে এই যে বসন্ত তো পাশে বাসাতে বলছি না বসন্ত সৈগ না বসন্তের বাতাস না কার বাতাস হ্যাঁ বসন্তের বাতাস তো কি সুগন্ধ তো না গন্ধ গন্ধ মানে বসন্ত যে পাশের বাসার ওই ছেলেটা কারণ যে বাতাস এখনকার মানে দিনে মানে এই যে কাল বৈশাখী বাতাস কিছুদিন পর আসবে এই বাতাসে আমার বাসায় অন্তত সুগন্ধ আসে না কারণ আমার বাসার জানালা পাশের বাসার বাথরুমের জানালার সাথে পাশাপাশি হ্যাঁ আমার জানালা ভয় আমি খুলি না কখনো পাশ থেকে বসন্তের বাতাস ঢুকে যায় আমার এখানে হ্যাঁ এখানে বসন্ত পাতায় ঢুকে যাবে আমাদের হাঁপানি শুরু হয়ে যায় এমন বাতাস আসে তো এই দুই ধরনের বসন্তের বাতাসে আমরা চাই না আমরা যা চাই বারান্দা খোলা থাকবে ওখান থেকে বসন্ত পথে ফুলের ঘ্রান আসবে সেই ফুলের ঘ্রাণ তো কথাবার্তা চলবে আড্ডা চলবে মাস্তি চলবে আমরা নিব ছোট বিরতি কেউ করতে যাবে না কেপ টিউনিং ক্যাপিটাল এফ এম নাইনটি চলছে ইউ ভ্যালি প্রেজেন্স নাট বোল টু দ্য টু ফান কিংস আজকে টু ফান কিংস কারণ হচ্ছে কি একজন সেলিব্রিটি কিংকে নিয়ে আসা হয়েছে তাকে অনেক অনেক ডেকে ডেকে আনছে যে ভাই আপনি তো অনেক নাটক টাটক করতেছেন আমি জানি আপনি অনেক টাইট শিডিউল এই টাইট শিডিউল থেকে যদি একটা ঘন্টা নাটবোলটুকে দিতেন মিডিউকে এখন বলতে হয় রিকোয়েস্ট করতে হয় আগে ডাকলি ভাই ব্রাদার মনে চলে আসতো এখন অ্যাপ্লিকেশন দিতে হয় বলে আমার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলেন অ্যাসিস্ট্যান্ট থেকে ডেট নিতে হয় তারপরে তার এক ঘন্টা পাওয়া যায় মাই গড মাই গড এত চাপের এত ব্যস্ততম সময়ের মধ্যে থেকে এক ঘন্টা দিচ্ছেন আমাদেরকে তার জন্য ধন্যবাদ তো নিব ছোট একটা বিরতি বিরতি পাওয়া ফিরে আসছি নাকি নিব কি অবশ্যই অবশ্যই যাক আমাদের গেস্ট আমাদেরকে বলছে বলে বিরতিটা নিলাম নাহলে তো আমার তো ইচ্ছা ছিল না বিরতিতে যাওয়ার ফিরবো ছোট বিরতি পরে কেউ করতে যাবে না কিপ টিউনিং ক্যাপিটাল এফ এম ফোর পয়েন্ট এইট চলছে ইভেলি প্রেজেন্স নাটপোল টু দ্য টু ফান কিস এবং আমাদের আজকের গেষ্ট হৃদয়াল মোৰো of fm 94.8 the তোমাকে তো বুঝতে হবে হয় কাকে দিয়ে কি হবে আর কাকে দিয়ে কি হবে না এটা যদি বুঝতে না পারো নাট বলটুতে তোমার কোন বেল পাবা না আমি ভুললাম নাকি হঠাৎ করে ব্রেকের পরে সেটা কেন বলা হচ্ছে এটা বলা হচ্ছে কারণ কি আমি তো জানি যে তোমাকে দিয়ে অনেক কিছু হবে তাই তোমাকে আমি দরকার হলে তাহলে অ্যাপ্লিকেশন দিয়ে নিয়ে আসছি এখন যে অন্য যাকে দেওয়া হবে না তাকে তো আমি আনবো না তাই না এর জন্য বলতেছি আপনারা শুনতে থাকবেন ইভেলি প্রেজেন্স না আটবোর্ড টু ওয়ান কিংস কারণ আপনারা বুঝবেন না আমরা কি বলতে চাচ্ছি যে কাকে দিয়ে কী হবে কাকে দিয়ে হবে না এটা বুঝতে হলে আপনাকে যেটা করতে হবে আমাদের অফ ইয়ারে আসে পড়তে হবে অফ এসে আমাদের অফ যে আলাপ আলোচনা ঘটনা ভুল কথাবার্তা এগুলো আপনাদের শুনতে হবে এগুলো যতক্ষণ পর্যন্ত না শুনবে ততক্ষণ আমরা বুঝতেই পারবেন না আমরা কি নিয়ে কথা বলতেছি সো এত কিছু না বুঝে চিল ব্রো চিল যেটা বোঝার কথা সেটা হচ্ছে কি আপনাকে এস এম এস করতে হবে এস এম এস করার নিয়মটা খুবই সিম্পল মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবেন সি এফ এম স্পেস দিয়ে নাম স্পেস দে লোকেশন স্পেস দিয়ে মনের যা কথা সব লিখে পাঠিয়ে দেবেন টু সিক্স নাইন সিক্স নাইন এই নাম্বারে আর আমাদেরকে লাইভ দেখতে চাইলে এই যে আমাদের ড্যাশিং মিরু ভাইকে দেখতে চাইলে আপনারা ফেসবুকে দেখেন কি পার্টটা লইতেছে বাবা রে বাবা পুরা হিরু ওর নাম না ও মিরু না এর হিরু মিরু দা রিয়েল হিরু আমরা এটা নিয়ে একটা বানাবো বাবা চ্যানেলে যেখানে মিরু থাকবে নায়ক এবং আমার টাইটেল থাকবে মিরু দা হিরু থ্যাংক সবাই সবার গায়ে মলম বাদ গেল দেশalom না এটা এটা নিয়ে কোনো কথা হবে না সবার গায়ে দিয়ে মলম বাদ গেল ড্যাশ আলম আজ আমাদের হিরু দা মিরু কি আমার তো কন্টেন্ট রেডি খালি ক্যামেরা লাগবে আর এটাই লাগবে আমার আর্টিস্ট রেডি কন্টেন্ট রেডি সব রেডি সো আপনারা কি রেডি আছেন রেডি থাকলে কিন্তু তাড়াতাড়ি ঝটপট করে আমাদেরকে কমেন্ট করুন কমেন্ট করার জন্য www.facebook.com/capitalfm94.8 খোলা রয়েছে এবং আমাদের লাইভটি চলছে সেখানে কি কমেন্ট করতে পারেন দেখি কে আমাদের কে কেসেনস করলো রিপসি সাবার থেকে লিখেছে জানো বল্টু ভাই আমার দুইটা ফ্রেন্ড আছে নাম অনু রহমান ও ও পারে না কি পারে না মজুমদার আচ্ছা ও ওটা আলাদা হয়ে গেছে লো ও অপ্রেরণা মজুমদার মানে ওরা আচ্ছা দুজনেই এখনই তোমাদের শুনছে থ্যাংক ইউ সো মাচ কে কে নামগুলামী আছে অনু আর লোক গিয়ে অপ্রেরণা প্রেরণা মানে ওইটা বললাম না শুরুতে হ্যাঁ এটা হইতে পারে অনু রহমান অপ্রেরণা রহমান আছে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে শোনার জন্য অনেক অনেক গুরু বিশেষ আফরাকে দেখতে পাচ্ছি আফরা অনেকদিন পর তুমি আসলা কালকে কে যেন তোমাকে ছিল তুমি এস এম করো না ও নাট ভাই নাই তাই আপনার এস এম এস আমরা পাই না আমরা তো বঞ্চিত বঞ্চিত বল্টু আমি আমি কেন পাবো আপনার মিরপুর থেকে লিখেছে আজকে চারজনকে জোর করে তোমাদের শোনাচ্ছি ওর পিতা সুজন ধ্রুব আর রুশিল ওদেরকে থ্যাংক বলো থ্যাংক ইউ জোর করে শোনাইতেছো তোমাকে থ্যাংক ইউ দেওয়া উচিত যে তুমি জোর করে চারজনকে ধরে নিয়ে আসছো এটা পুরোটা মনে হচ্ছে এম এল এম বিজনেস জোর করে ডান হাত বাম হাত তৈরি করতেছে যে আমার ডানে তুমি থাকবা বামে তুমি থাকবা নাট বোল্টুর এম এল এম চলতেছে আমাদের ব্যবসায় কিন্তু সুপার হিট আমাদের ব্যবসায় কোনো লস নাই আমাদের যে লিসেনাররা রয়েছে না এটা প্রচুর প্রচুর হিট করে ফেলছে আমাদের ব্যবসাটাকে নো থ্যাংক ইউ সো মাচ নতুন চারজন যারা আছেন আশা করি আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন এবং এটা একটা পাগলা গেরো এখানে এটা ফেসবুকের মতো ঢোকার রাস্তা আছে বের হওয়ার কোনো রাস্তা নেই একবার ঢুকে গেলেন তো অন্তরে এমন জায়গায় আমরা পৌঁছে যাব ভাইরাসের মতো যে আপনি ভ্যাকসিন দিয়েও খেতে পারবেন না রামিম গাজীপুর থেকে লেগেছে বল্টু ভাই কেমন আছো আর তোমার জন্য একটা কি কষির কথা আছে কসির মানে কষ্টের কথা আছে কালকে ফ্রাইডে ও খুশির কথা ইয়া কালকে ফ্রাইডে কালকে ফ্রাইডে হলেও আমাদের অনেক কাজ কালকে আমাদের নতুন ভিডিও শ্যুট আছে আমাদের আমি এবং মিরু দুজনে কালকে অনেক খাটাখাটি আছে আমাদের যদি অফ সো চিল ব্রো এবং আমাদের জন্য দোয়া করবো যাতে নতুন ভিডিওটা অসাধারণ হয় ফাটাফাটি হয় আমার চ্যানেলে শাওন মজুমদার ইউটিউব চ্যানেলের জন্য আমরা নতুন ভিডিও বানাবো কাল কাল শ্যুট করব সো দোয়া রাখবা আচ্ছা তারপর দেখতে পাচ্ছি তামান্না লিখেছে ধানমন্ডি থেকে কেমন আছো হাই ভাইয়া কেমন আছো আর আমার এস এম এস পড়বা অনেকদিন এস এম এস পড়োনা লাভিউ ভাইয়ারা থ্যাংক ইউ সো মাছ নাদিয়া কল্যাণপুর থেকে লিখেছে ভাইয়া আমি যখন পাহাড়ি এলাকায় গিয়েছিলাম তখন দেখেছিলাম ওরা বেশিরভাগই কাজ বাঁশ বাস দিয়ে করে হ্যাঁ পাহাড়ি এলাকায় বেশিরভাগ কাজই বাস দিয়ে করে ওরা সবকিছু বাস সবকিছু ওরা বাস ছাড়া কোনো কাজই করতে পারে না তুমি ঢাকায় দেখো তেল ছাড়া কোনো কাজই হচ্ছে না এটাই পাহাড়ের সাথে ঢাকার একটা মানে পার্থক্য সত্যবাদী বাটপার লিখেছে মুন্সিগঞ্জ থেকে অবশেষে শেষ হলো আট দিনের ধারাবাহিক নাটক এখন শুধু শুরু আচ্ছা এটা তো কালকেও পাঠিয়েছিল সত্যবাদি বাটপার নামে তো বাটপার নাম মানে প্রথমে সত্যবাদী দিয়ে ওই বাটপাটা ঢাকতে চেয়েছিল কিন্তু আসলে তুমি বাটপার বাটপার

করোনার মধ্যে কেউ যায় নাকি বোকার কার মতো কথা বলছিল প্যারাডক্সিক্যাল মেহের কুমিলা থেকে লেখেছে হৃদয় ভাইয়ার আগে যখন নাট বল্টুতে আসছিল বল্টু বলছিল নেক্সট টাইম ছোট হৃদয় নিয়ে নাট বল্টুতে আসতে তুমি কি সেটা করছো

বাবার রে কয়েক লক্ষ কমেন্ট পরে গেছে এখান থেকে দেখতে পাচ্ছি যে মাফিয়া রিজো লিখেছে হাই ভাইরা কেমন আছো হ্যাঁ মাহফিল মাহফিল রাজ্য মাহফিল রাজ্য লিখেছে এসে এম মুখ লিখেছে বল্টু ভাইয়া তোমার কেন আলুদার নাম ভুল পড়ো আচ্ছা তোমরা কেন আলুদার নাম ভুল করো আলুদার কেটা আলুদার কেটা আলুদা হচ্ছে আমার একটা পারফেক্টার ওখানে ঠিক মতো আলুদা ফেলুদা আর এখানে আলুদা কলকাতায় ফেমাস হৃদয়ের মাঝে হোগলার বেড়া লিখেছে জামা কাপড় আর চুলের স্টাইল দেখা চারিত্রিক সনদ দিয়ে যাওয়া দেওয়ার অসাধারণ ক্ষমতা নিয়ে বেঁচে থাকে এলাকার মুরুব্বীঘা হ্যাঁ একদম স্টাইল স্টাইলটা বেদ এই যে মিরু ছেলেরা কত সুন্দর করে চুল কাটছে এরা ভদ্র ছেলে আসলে কিন্তু অভদ্র একটা দুষ্টু ছেলে চুলের স্টাইল দেখে মনে করেন ব্যবহার চারিত্রিক দিয়ে দেয় ষাটটা দেখছে কেমন নোংরা বস্তিতে থাকো নাকি আরে ভাই পড়তে পড়তে শার্ট চেঞ্জ করতে ভুলে গেছি আমি আমি সারাদিন পড়ালেখার মধ্যে থাকি স্বপ্নীল স্বপন লিখেছে কি জানি লেখছে উধাও হয়ে গেছে মানে এটা হলে সমস্যা লাইভের কমেন্টগুলো লাভ হয় পড়া যায় না আচ্ছা দেখছো পড়তে নিয়েছিলাম একটা তাসনিন তাসনিন কিছু একটা লিখতে চাইছিল আচ্ছা কাঁচ আর ইংরেজি যদি লাফাই লাফাই আমি কেমনি পড়ব প্রচন্ড লাফাইতেছে হ্যাঁ লাফ শো তো লাফাবি আমরা কয়েকটা এস এম এস পড়ি আর কয়েকটা এস এম এস পড়ে আমরা ডাইরেক্ট ফোনে যাবো ফোন লাফালাফি করবেন আমাদের ফোন কখন আমাদের মন ভাঙে না ফোন আমাদের সবসময় অল টাইম ঠিক থাকে তো দেখতে পাচ্ছি কে লিখেছে কে লিখেছে কে লিখেছে দাদা লিখেছে দাদার হাতে কলম ছিল ছুরি মেরেছে উ বড্ড লেগেছে বড্ড লেগেছে আচ্ছা হৃদয়াল মিরু এই মিরু মানে কি মিরু হচ্ছে জাপানি শব্দ হ্যাঁ দেখা হৃদয় দেখো এই আয়নায় তোমার মুক্তি ছাড়া কিছু দেখা যায় না অন্ধ আমি অন্ধ এছাড়া আমি আর কিছুই অন্ধ হ্যাঁ তাহলে আমাদের আমাদের হৃদয় মিরু চোখ ছাড়া কিছু দেখতেছি আমরা শ্রাবণী গাজীপুর থেকে লিখেছে আই লাভ ইউ ব্রো তোকে বলেছে তোকে বলেছে আই মিরু আই তোকে বলেছে শতবার আই লাভ রিহান রিহান প্রামাণিক সাভার থেকে লিখেছে আমাদের বাস যার আছে লাগবে নাকি লাগবে না নিজের টা রাখা ভালো তুমি একালি বাস রেডি রাখো আমাদের যখন কাউকে দিতে হবে তোমার থেকে নিয়ে ওকে দিয়ে দেব তুমি কোন দিশা রেডি রেখো কোন দিশা রেডি রাখো আচ্ছা আমরা যাব ফান করলে চলে যাব দেখি কে কে আছেন আমাদের সাথে ফান করে কথা বলার জন্য জিরো টু ডাবল ফাইভ জিরো থ্রি ডাবল ফাইভ নাইন এই নাম্বারটিতে কল করতে হবে আবারও বলে দিচ্ছি আমাদের সাথে লাইভ কল কলে আসতে হলে যেটা করতে হবে আপনাকে জিরো টু ডাবল ফাইভ জিরো থ্রি ডাবল সিক্স ফাইভ নাইন এই নাম্বারে কল দিতে হবে চলুন দেখি কে আছে আমাদের সাথে

ও সজল ভাই খুলতে নিষেধ করছে তার জন্য তুমি খুলতেছ না সজল ভাই আমাদের সাথে কয়েকদিন ধরে অনুপস্থিত তাই তুমি শুনতেছ না সবকিছু সজল ভাইনি ফোনটা ভেঙে গেছে এসব বলে লাভ নাই তুমি ইগনোর করছো বলdude না না গতকাল এর আগের দিন আমার ফোনটা ভেঙে গেছে রাশেদ ভাইয়ের সাথে কথা বলতে যে আচ্ছা দিছো নাকি রাগ কইরা না না হাত থেকে ছুটে কিভাবে যেন ফোনটা পড়ে ভেঙে গিয়েছে তো আজকে বাবা আরেকটা কিনে দিয়েছে ও এমন বাবা

আমার আরো দিন বাঁচার ইচ্ছা আছে আমি তোমার রান্না খেতে চাই না আমি আরো বাঁচতে চাই এই পৃথিবীতে আরো দশ বারোটা দিন বাঁচতে চাই মানুষদের আর কিছু গান শুনিয়ে ওদেরকে জ্বালাতে চাই দেখি এরপরে কাকে পাই হ্যালো জি কে বলছেন তোমার বয়ফ্রেন্ড ফোন দিচ্ছে জি কে বলছেন ধানমন্ডি থেকে বলছেন জি ভাই আমার ফোনটা ঠিক হয়েছে ফোন কালকের থেকে শুরু করছেন হওয়াই পাইছেন আপনার নাম কি ভাইয়া জাকিরুল ইসলাম জাকিরুল ইসলাম পুরা বিরক্ত ভাইয়া ভাইয়া হঠাৎ করে আপনি আমার পুরা বিরক্ত কেন হইলেন অর্ধেক না হইয়া

হ্যাঁ আমার বাবা আমাদের তো কাজের পরে টাকা দিলে পরে আমরা আধ ঘন্টা বিরতি না হইলে বিরতিতে যে বাজে এই অ্যাডগুলো কে বাজাবে বলেন পরে আমরা যে খাইতেছি এটা তো বন্ধ হয়ে যাবো আপনি দেখি আমাদের প্যাটালা জিমাতে চান বলেন সজল না সহজল ভাইয়া উনি তো মনে করেন দেশ পাড়ি দিয়ে বিদেশে আছেন অ্যাব্রোড বিদেশের মায়া যদি ছাড়তে পারেন চলে আসবেন হ্যাঁ হ্যাঁ তো ভাই আপনি কি একটা গান শুনেন আপনি তো সুন্দর গান গান অফিসে বসে গান গাইতে ভালোই লাগবে না ভাই গান না কি বলেন আপনি আমার সাথে সুর মিলান আমার হৃদয় একটা আয়না পড়লেন কি এই আয়নায় ভাইয়ের মুক্তি নেট পারে আমাদের কথাবার্তা নেট পারে নাই আমি জানতাম গান শুরু করলে সে বিদায় নেবে এ ছাড়া সে বিদায় নেই নাম নিতে হ্যালো ভাইয়া আমাদের সাথে হৃদয় মিরু আছে কথা বলবা ভাই হ্যাঁ ভাই কেমন আছেন হ্যালো আমি গাজীপুর থেকে কেমন আছো ইমন আমরা ভালো আছি যে সাথে মিরু আছে সাথে কথা ভালো বলো কথা বলো কেমন আছো কেমন আছো ভালো আছি ভাইয়া তুমি কেমন আছো আমরা তো ভালো আছি তুমি কি আমাদের একটা গান শোনাতে পারবে সুমাইয়া

কে বলছেন কোথ থেকে কথা বলছেন আমি গাজিপুর থেকে শান্তা বলছি হ্যাঁ গাজীপুর থেকে ইমন কথা বললো তারপর গাজিপুর থেকে শান্তা একটু পরে গাজিপুর আমাদের নিয়ে নেবে জানটা কে কেমন আছো ও সরি তোমাদের কো বলা যাবে না তো যে ভাইয়া কেমন একদম ঠিক বলছো আমাদেরকে জিজ্ঞেস করা যাবে না কেমন আছে আমাদেরকে খালি জিজ্ঞেস করতে হবে কেন আছো এখানে না আচ্ছা ভাই একটা কথা বলবো অবশ্যই কথা বলার জন্যই তো ফোন দিয়েছো বলো একটা না দুটো বলো

মারামারি দরকার নাই পচাক আমাকে পচাক তারপর তোমাকে যেন কিছু না বলে আমি তোমাকে আগলে রাখবো সমস্যা নাই আমাকে যদি বলো একটা কথা তুমি বলো কিছু বলবো না কি বলবো তোমার নাম কি নামই তো জানলাম না তোমাকে শান্তা ও রে শাওন শান্তা কি মিললে গেছে একদম আমার আপন ভাই বোন আমরা এবার ভাইয়ের নামও শাওন ও ভাই এই যে দেখছো শান্তার ভাই সবসময় শাওনই হবে অন্য কেউ হইতে পারবে না

ওদেরকে আমরা মিষ্টি খাওয়াবো যে ভাই আর খারাপ ব্যবহার করিস না গেলাম সুন্দর অসাধারণ যে কিনা আমাকে প্রোটেক্ট করবে কেউ যদি আমাকে এখন কিছু বলছে আমি ডিরেক্ট শান্তার কাছে বিচার দিব এবং শান্তা তার জান্তা নিয়ে নিবে এক খাবার দিয়ে তুমি নিয়ে নিবে জান্তা ওকে শান্তা আজকে মতো আমরা শেষবারের মতো বিদায় নিচ্ছি কে করতে যাবে না কিং ক্যাপিটাল নাইনটি ফোর পয়েন্ট আছে আমার সাথে মিরু আছে সেই স্টাইল করে দিছে, আইয়া ধরত শেষ বার মতো সবাইকে আমাদেরকে যারা যারা শেয়ার করেছে সেই শেয়ার করার নামগুলো পরে দিতে চাই এম ডি হৃদয় আহমেদ হৃদয় এম রিয়াদ আহমেদ হৃদয় শেয়ার করেছিল সাগর আহমেদ সিজান সাজিন শেয়ার করেছিল লিমন জোমা শেয়ার করেছিল এম ডি নজরুল খান শেয়ার করেছে তারপর শেয়ার করেছে আবেগী রাজকন্যা তারপরে দেখতে পাচ্ছি এমডি জাভেদ হোসেনকে দেখতে পাচ্ছি তামান্নায় ইসলাম শেয়ার করেছে এমডি শাফি আহমেদ লিখেছে গোসল করতে গিয়ে বাথরুমে ছোটখাটো মঞ্চটাকে মঞ্চ নাটক করে আসা আমি আচ্ছা মঞ্চ নাটক করে গোসল করতে গিয়া মা মঞ্চ নাটক করে শাহীমতু জান শেয়ার করেছে বিপ্লব রায়ান শেয়ার বাপ্পি রায়ান শেয়ার করেছে হাতে হারিকেন পেছনে ওইটা শেয়ার করেছে শিমলা তো জাহান শেয়ার করেছে হৃদয়ের মাঝে হোগলা বেড়া শেয়ার করেছে সে লিখেছে প্রথম প্রেম তিন মাস স্বর্গে থেকে আসে তারপরে ব্রেক ফেল করে নরকের দিকে চলে যায় ব্রেক ফেল করে ডাইরেক্ট নরকের দিকে চলে যায় যাই হোক থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাদেরকে শেয়ার করার জন্য এবং শেষ মুহূর্তে হৃদয়ের মুখ থেকে কিছু শুনতে চাই মানে মিরু দা হিরু না কিছু না হচ্ছে যে আমি একটা বিষয় বলি যে ঢাকা ইউনিভার্সিটিকে সংক্ষেপে আমরা কি বলি ডিইউ 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 আর আশি ইউনিভার্সিটিকে আর ইউ আর ইউ মানে এখন ঢাকা ইউনিভার্সিটি এবং রাষ্ট্রীয় সম্পর্ক প্রেম হয়ে যায় হুম তাহলে আমরা এক কথা কি বলবো কি ও মা আগর দুরুলাভ ডি ইউ আর ইউ দুরুলাভ মধ্যে বিদায় নিচ্ছি সবার কাছ থেকে এবং থ্যাংক ইউ সো মাছ হৃদয় দা হিরু দা মিরু আমাদেরকে সময় দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেমন খুশি তেমন থাকবেন হাসতে থাকবেন হাসতে থাকবেন সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যে কোনো পরিস্থিতিতে কিন্তু খুশি লাগতেছে কালকে শুক্রবার কালকে আসতে হবে না শনিবার দিন দেখা হবে টাটা ফ্রম ইভেলি